হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা বলে থাকি এই সমস্ত বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছে, আবার এটাও বলে থাকি যে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার পর আল্লাহ কিন্তু এই সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার পর এখন দেখা যায় যে এই পৃথিবীর আনাচে কানাচে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে মধ্যে এবং নিচে দেখা যায় আল্লাহ একা কিন্তু এই বিশ্বজগৎ চালান না। এই বিশ্বজগৎ চালাতে গিয়ে আল্লাহর সাথে ফেরেশতাগণ আছে, দেবতারা আছে, আরও বিভিন্ন নবী অলি অবতাররা আছে। তারা কিন্তু সকলে আল্লাহর দায়িত্বভার কিছু, যেমন ফেরেশতাদের উপরে এসেছে কিছু, অলিয়া উলিয়াদের মধ্যে এসেছে, নবী পায়গম্বরদের উপর এসেছে, ফেরেশতাদের উপরে এসেছে। তাহলে এই বিশ্বজগৎ পরিচালনা আল্লাহ একা করেন না, এই সমস্ত বিশ্বজগৎ আল্লাহ তাদেরকে নিয়েই করেন। তবে কি এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন মিকরেল ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টি দেওয়া হবে, আদ্রালকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের জান কবজ করতে হবে, যেমন শয়তান মকরুম, যাকে আমরা শয়তান বলে জানি, আসলে তাকে শয়তান বলা উচিত নয়, সে আল্লাহর একটা বড় কর্মচারী, সে এখনও মায়ের গর্ভে আদম বানাইতেই আছে, কিন্তু সে কিন্তু আদি আদমকে বানিয়েছিল, তাহলে সে আল্লাহর একটা বড় কর্মচারী। আল্লাহ কিন্তু আদম বানায় না, কিন্তু আল্লাহ কাউকে দিয়ে বানায়। তাহলে এই বিশ্বজগৎ কিন্তু আল্লাহ একা চালায় না, একা আল্লাহ দায়িত্ব পালন করেন না। যেমন দেবতাদেরকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, এরকম ফেরেশতাদেরকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, তেমনি নবুয়াতের যুগে, পয়গম্বরের যুগে এদেরকে একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। এরপরে দেখা যায় এই বিশ্বজগৎ চলছে। তবে একটি বিষয় হলো যে এই চাঁদ এবং সূর্য, গ্রহ নক্ষত্র, মঙ্গল গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহের এক একজন করে আল্লাহ দিয়ে দিয়েছেন যে তারা এই সূর্য পরিচালনা করে, চাঁদ পরিচালনা করে, সাগর পরিচালনা করে, আকাশ পরিচালনা করে, গ্রহ নক্ষত্রগুলো পরিচালনা করে। তবে হে জগতবাসী, আজকের আলোচনা যে এই কথাগুলো বোঝাতে চাইলাম যে আমরা একটা বলে থাকি আল্লাহ আল্লাহ দেখবে, আল্লাহ বাঁচাবে, আল্লাহ করবে, এরপরে আল্লাহ বিপদ দিল, আল্লাহ বিপদ নিল, আল্লাহ কাউকে বিপদ দেয় না, আল্লাহ কারো বিপদ নেয় না, আল্লাহ কারো বিপদ তো দিচ্ছেও না নিচ্ছেও না, কিন্তু আল্লাহকে আমরা দোষারোপ করতেছি। আল্লাহ বলেছে তোমার কর্মদোষেই তুমি যা কিছু পাওয়ার পেয়ে যাও, আর সেই কর্মফল দেওয়ার মতো আমি কাউকে রেখে দিয়েছি যে তোমার কর্মফল দিবে। যেমন একটি কথা আমরা শুনে থাকি, একজন ফেরেশতা কাঁধে পাপ লিখে আর একজনে পুণ্য লেখে, তবে যে পুণ্য লেখে আর যে পাপ লেখে এদের মধ্যে দেখা যায় আইন আছে যে এতটুকু সময়ের মধ্যে যদি সে ভালো কাজ করে ফেলে তাহলে আর পাপটা লেখা হয় না, পুণ্যটা করা হয়। তো এরকমভাবে আমরা কিন্তু আল্লাহর 99টা নামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এক একটা নামের মধ্যে এক একটা গুণ আল্লাহ দিয়েছে। তাহলে গুণ যেহেতু আছে, ক্ষমতা যেহেতু আছে, তাহলে এদের কর্মকাণ্ড করার মতো ক্ষমতাও দেওয়া হয়েছে। তাহলে দেখা যায় যে 99টা নাম কার? আল্লাহর নাম। আল্লাহর কী নাম? আল্লাহর গুণবাচক নাম, কিন্তু একটাও কিন্তু আল্লাহ না, আল্লাহর গুণ। সমস্ত 99 নামের যে গুণগুলা, এই গুণগুলা আল্লাহর, কিন্তু এই গুণ দিয়ে আল্লাহ এই 99টি নামকে আল্লাহ রাখলেন, এবং এই নামের মধ্যে এক একটা আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা ক্ষমতা দিয়ে রেখেছেন। যার যেটা প্রয়োজন সে সেটা সেই নাম জপে নিয়ে নিতে হবে। তবে হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি বোঝাতে চাইলাম সেই আলোচনাটি হলো যে এই সমস্ত বিশ্বজগৎ আল্লাহ একা চালান না, আল্লাহ সমস্ত দেবদেবতা ফেরেস্তাদেরকে দিয়ে, অলিয়া উলিয়াদেরকে দিয়ে, নবী রাসুলদেরকে দিয়ে এই সমস্ত বিশ্বজগৎ চালাইতেছেন। আর এ কথা যদি বিশ্বাস কেউ না করে তাহলে বোঝা গেল যে আল্লাহ কিন্তু বাদশারও বাদশা, আল্লাহ কিন্তু জ্ঞানীরও জ্ঞানী, মহাজ্ঞানী। তা আল্লাহ কি খুচরা কাজ করবে?
যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, সে কিন্তু খুচরা কোনো কাজ করে না। যেমন খাদ্যমন্ত্রীর একটা দায়িত্ব, বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব, তেমনি করে দেখা যায় যে পানির মন্ত্রী, গ্যাস মন্ত্রী আলাদা আলাদা। তবে যার যেটা দরকার সেই মন্ত্রীর কাছে যাবে, তার সেই জিনিস ব্যবস্থা হবে। তো আজকে যে কথাটি বলতে চাইলাম যে আল্লাহ একা একা সব কিছু করেন না, আল্লাহ কিন্তু সকলকে নিয়ে করতেছেন, আর সেই সকল আল্লাহরই সৃষ্টি। তবে জানি না আমার এই কথাগুলো কি ভুল বুঝবেন নাকি সঠিক বুঝবেন। তো আজ এ বলি রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।